আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মুক্তিযুদ্ধের সেক্টরগুলো নিয়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ ছিল, এই মুক্তিযুদ্ধটার যে সেক্টরগুলো হয়েছিল 11টা সেক্টর, এটা যে প্রেক্ষাপট ছিল এই জিনিসটা জানবো, এবং 11টা সেক্টর বাংলাদেশকে কীভাবে বিভক্ত করেছে এটার একটা ডায়াগ্রাম আমি দিয়েছি, এটা সম্পর্কে আজকে আমরা শিখব। তবে এই বাংলাদেশের মানচিত্রের আলোকে আমরা 11টা সেক্টরকে বিভক্ত করে আমি ডায়াগ্রামটা এঁকে দিয়েছি। তাহলে এই জিনিসটা যদি আমরা সেট করতে পারি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের সেক্টরগুলো কোনটা কোন জায়গায় আমাদের কাছে খুবই বোধগম্য হবে এবং মনে থাকবে, টেকনিক্যালি মনে থাকবে। তাহলে এই সেক্টরগুলো কীভাবে আসলো সেই জিনিসটা আমরা এখন শিখব। প্রথম যে বিষয়টা দেখব, তেলিয়াপাড়া রণকৌশল। তেলিয়াপাড়া রণকৌশলটা কী ছিল এই জিনিসটা দেখবো। 1971 সালের 4 এপ্রিল সিলেটের তেলিয়াপাড়ায় যেই মুক্তিযুদ্ধের যে ইপিআর রেজিমেন্টের যেই সৈনিকরা ছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে শক্তিগুলো ছিল, আপাম সাধারণ জনগণ থেকে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল, সবাই মিলে বসে মুক্তি 1971 সালের 4 এপ্রিল সিলেটের তেলিয়াপাড়ায় বাঙালি সামরিক এবং ইপিআর সবাই মিলে বসে একটা রণকৌশল সাজান, এবং রণকৌশল সাজিয়ে তারা মুক্তিযুদ্ধকে 2টি পর্যায়ে বিভক্ত করেন। এবং এই 2টি পর্যায়ের মধ্যে একটা পর্যায়ের নাম রাখেন তারা নিয়মিত বাহিনী, আর একটা পর্যায়ের নাম রাখেন তারা অনিয়মিত বাহিনী। তাহলে নিয়মিত যে বাহিনী ছিল, এই নিয়মিত বাহিনীর মধ্যে তারা সেক্টরে প্রথমে তারা টোটাল বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করেন, আর 64টি সাবসেক্টরে বিভক্ত করেন, এবং 3টি ফোর্সে বিভক্ত করেন। এবং অনিয়মিত বাহিনী বলা হচ্ছে কি কাদেরকে, যারা গণবাহিনী ছিল, বাংলাদেশের ছাত্র, কৃষক, ব্যবসায়ী, যারা থেকে শুরু করে আপামর জনসাধারণ যারা ছিল তাদেরকে অনিয়মিত বাহিনী বলে উল্লেখ করেন। তাহলে এই যে নিয়মিত বাহিনী যের যে তারা বললেন যে 11টি সেক্টর, মানে টোটাল বাংলাদেশের যে ম্যাপ আছে, এই মানচিত্র আছে, এই স্থানকে তারা 11টি ভাগে বিভক্ত করে বিভিন্ন এলাকায় সেক্টর দিয়ে দেন এবং দায়িত্ব বণ্টন করেন। তাহলে সেক্টরগুলো ভাগ করা হয় মূলত 1971 সালের যুদ্ধটা পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। দেন আরেকটা যে বিষয়টা শিখব সেটা হলো যে মুক্তিযুদ্ধের এই সেক্টরগুলো যেভাবে বিভক্ত এই জিনিসটা ক্লিয়ার করব। তাহলে প্রথমত আমরা 1 নম্বর সেক্টর দিয়ে যাব। চট্টগ্রাম হচ্ছে কি 1 নম্বর সেক্টর, এই সেক্টরটা। আরেকটা জিনিস ক্লিয়ার করি, বাংলাদেশের বা মানচিত্রের উপরের দিকটা হলো উত্তর দিক, নিচের দিকটা হলো দক্ষিণ দিক, আর ডান দিকেরটা হলো পূর্ব দিক, বাম দিকেরটা হলো পশ্চিম দিক। আর বাংলাদেশের দক্ষিণে হলো বঙ্গোপসাগর অবস্থিত, এই 3 দিকে হলো ভারতের সীমানা অবস্থিত, আর এদিকে হলো মিয়ানমার। তাহলে এই মুক্তিযুদ্ধের সেক্টরগুলার যখন তারা বিভক্ত করেন, 1 নম্বর সেক্টর রাখেন চট্টগ্রাম তথা পার্বত্য চট্টগ্রাম আশেপাশের এলাকা নিয়ে, এই চট্টগ্রামকে তার 1 নম্বর সেক্টর রাখেন। তারপর আরেকটু যখন আমরা উঠবো তখন এটাকে ঢাকা 2 নম্বর সেক্টর দেখবো, সেটা হচ্ছে কি ঢাকায়, বাংলাদেশের রাজধানী যে ঢাকায়, 2 নম্বর সেক্টরে। 3 নম্বরে যখন আমরা দেখবো হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ, সেটা 3 নম্বর সেক্টরে। আরেকটু যখন উঠবো তখন সেটা হচ্ছে কি সিলেট, 4 নম্বর সেক্টরে। এই সিলেটের কথা একটুখানি বলি, সিলেট কত নম্বর সেক্টরে যদি প্রশ্ন হয় তাহলে অ্যান্সার হবে 4 নম্বর সেক্টর। তাহলে মনে রাখবো কীভাবে, 4 সিলেট, এবং মনে রাখবো এই সিলেটের একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার নাম ছিল সিআর দত্ত, যিনি 2020 সালে মারা গিয়েছেন। তাহলে এই সিআর দত্ত, সিলেট সিআর দত্ত, 4 নম্বর সেক্টর, এভাবে মনে রাখবো। 5 নম্বর সেক্টরটা হচ্ছে কি সিলেটের কিছু অংশ এবং ময়মনসিংহের কিছু অংশ মিলে এই 5 নম্বর সেক্টরটা, যদিও আমার এই সেক্টরটা অ্যাকুরেটলি কিন্তু হয়নি, আমি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করেছি। দেন আমরা 5 নম্বর সেক্টরের পর আমরা 6 নম্বর সেক্টরে যাব, রংপুর এবং দিনাজপুর। এই রংপুর দিনাজপুর হলো 6 নম্বর সেক্টরের অধীনস্থ ছিল, অর্থাৎ উত্তরবঙ্গের এই এলাকাটা আর কি। তাহলে 2টা বিষয়, একটা হলো পূর্বাঞ্চল, একটা হচ্ছে কি পশ্চিমাঞ্চল। তাহলে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে কি পূর্বাঞ্চলের সেক্টর, আবার পশ্চিমাঞ্চলে এসে 6, 7, 8, 9। তাহলে 6 নম্বর হলো রংপুর দিনাজপুর, আর 7 নম্বর হলো পাবনা এবং বগুড়া। 7 নম্বরের সেক্টরের নিচে হলো মেহেরপুরের এলাকাটা, 8 নম্বর, আর 9 নম্বর হলো পটুয়াখালী এবং খুলনা। তাহলে যেদিকে সুন্দরবন আছে এই যে এই এলাকাটা, এবং 10 নম্বর সেক্টরটা হলো সমুদ্রে, যেটাকে নৌ সেক্টর বলা হচ্ছে। বাংলাদেশের 11টি সেক্টরের মধ্যে একমাত্র ব্যতিক্রম সেক্টর বলা হচ্ছে কাকে,
নো সেক্টরকে, কারণ নো সেক্টরকে 10 নম্বর যে ব্যতিক্রমী সেক্টর বলা হচ্ছে, কারণ বাকি যে 10টি সেক্টর আছে এই 10টি সেক্টর সবগুলাই কিন্তু স্থলভাগে অবস্থিত, আর 11 নম্বর সেক্টরটা হলো মূলত জলভাগে বা সমুদ্রে অবস্থিত। এই জন্য 10 নম্বর সেক্টরকে ব্যতিক্রমী সেক্টর বলা হচ্ছে কি নো সেক্টর, বাকিগুলো সব স্থল সেক্টর। আর 11 নম্বর সেক্টরটা হচ্ছে কি ময়মনসিংহ এবং টাঙ্গাইল, 11 নম্বর সেক্টর এই এলাকাটা। তাহলে এই সেক্টরগুলো শেখার সময় আমাকে মাথায় সেট করে নিতে হবে ডায়াগ্রামটা আমি কীভাবে শিখব। প্রথমে বাংলাদেশের যে মানচিত্র আছে সেটা অঙ্কন করব, সেটার সাথে সাথে আমরা নিস্তে করব প্রথমে চট্টগ্রাম, এই চট্টগ্রামের এই জায়গাতে এই পাশ দিয়ে উঠবো, অর্থাৎ চট্টগ্রামের পূর্বাংশ উপর দিয়ে, অর্থাৎ বাংলাদেশের পূর্বাংশ দিয়ে উঠবো, চট্টগ্রাম, তারপর ঢাকা, তারপর হবিগঞ্জ, কিশোরগঞ্জ 3, তারপর 4 সিলেট, তারপর 5। এই জায়গাটা খালি রেখে আবার কোথায় চলে আসবো, 6 নম্বরে, 5-এর পর এই 6 এই জায়গায় চলে আসবো, রংপুর দিনাজপুর 6, পাবনা বগুড়া 7, মেহেরপুর 8, খুলনা পটুয়াখালী 9, 10 নম্বর হচ্ছে কি এই যে বঙ্গোপসাগরের এলাকাটা যেখানে মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট হয়েছিল, আর 11 নম্বর হলো এই এলাকাটা যেই স্থানটা খালি ছিল এই জায়গাটা ময়মনসিংহ টাঙ্গাইল 11 নম্বর সেক্টরে। আশা করি এখন পরীক্ষায় সেক্টর নিয়ে প্রশ্ন আসলে ক্লিয়ার পারা যাবে। তবে এই সেক্টরগুলো থেকে যেই সেক্টরগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই সেক্টরগুলো নিয়ে আমি একটু ডায়াগ্রাম দিয়েছি, যেমন 1 নম্বর সেক্টর, যেহেতু 11টা সেক্টর, এই 11টা সেক্টরের মধ্যে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে মুক্তিযুদ্ধের সময় যে সেক্টর ভাগ করা হয়েছিল তার মধ্যে 1 নম্বর সেক্টর রাখা হয়েছিল কোন স্থানকে, তাহলে অ্যান্সার হবে চট্টগ্রাম। আর 2 নম্বর সেক্টর রাখা হয়েছিল ঢাকা, যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী এই জন্য ঢাকাকে 2 নম্বর সেক্টরে রাখা হয়েছে, বা পরীক্ষায় যেহেতু রাজধানী পরীক্ষায় এটা আসার সম্ভাবনা আসে যে 2 নম্বর সেক্টরের অধীনে কোন অঞ্চলটি, ঢাকা। আর আরেকটা কথা বলে রাখি, এই যে আমি কিন্তু মূল জায়গাগুলো লিখে রেখেছি এর আশেপাশের অঞ্চলগুলো কিন্তু এই সেক্টরগুলোর অধীনে অবস্থিত, যেমন ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল বরিশাল আছে বা অন্যান্য, আমি মূল কি স্থানগুলো আমি এঁকে দিয়েছি, যখন বই নিয়ে আমরা পড়ব তখন এই বিষয়গুলো জানা যাবে। তারপর আরেকটা বিষয় এবার আসবো, যে মুজিবনগর সেক্টর যে কত নম্বর সেক্টরে ছিল, মেহেরপুর 8 নম্বর সেক্টর। এই মুজিবনগর বা 8 নম্বর সেক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 1971 সালে যখন 10 এপ্রিল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের প্রথম যে সরকার ব্যবস্থা সরকার গঠিত হয়েছিল মুজিবনগর সরকার, যেটাকে অস্থায়ী সরকার বলা হচ্ছে, এই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। তাহলে এই মেহেরপুরের বর্তমান নাম মুজিবনগর। এই বাংলাদেশের যুদ্ধ পরিচালনার জন্য যেই সরকার প্রথমে গঠিত হয়েছিল সেটা মুজিবনগরে ছিল, এবং ওই মুজিবনগরটা কত নম্বর সেক্টর এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই এলাকাতেই বাংলাদেশের প্রথম সরকার ব্যবস্থা গঠিত হয়েছিল। এই জন্য 8 নম্বর সেক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে মেহেরপুর তথা মুজিবনগর কত নম্বর সেক্টর অধীনে ছিল, অ্যান্সার হবে 8 নম্বর সেক্টর। পরের প্রশ্ন হচ্ছে কি 10 নম্বর সেক্টর, 11টি সেক্টরের মধ্যে ব্যতিক্রমী সেক্টর বলা হচ্ছে কাকে, 10 নম্বরকে। আমি আগেই বলেছি কেন ব্যতিক্রমী সেক্টর বলা হয়, বাকি সবগুলো স্থলভাগ, 10 নম্বর সেক্টরটা নৌ জলভাগ বা সমুদ্রে, যার কারণে এটাকে নৌ সেক্টর বলা হয়, ব্যতিক্রমী সেক্টর বলা হয়। আর 11 নম্বর সেক্টর হচ্ছে কি তারামন বিবি, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ পরিচালিত হয় তখন আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীদের একটা বিশাল অংশগ্রহণ ছিল, এই অংশগ্রহণের মধ্যে যাদের সবচেয়ে বেশি আমরা ইতিহাসে পেয়েছি তার মধ্যে 3 জন নারীর কথা আমরা না বললেই নয়, তার মধ্যে প্রথমত তারামন বিবি ছিলেন, সেতারা বেগম ছিলেন এবং খাখন বিবি ছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে এবার তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, অ্যান্সার হবে 11 নম্বর সেক্টরে, আর সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, অ্যান্সার হবে 2 নম্বর সেক্টরে। এখন ঝামেলাটা হয় এই দুইটা প্রশ্ন যখন পরীক্ষায় আসে তখন আমাদের তারামন বিবি এবং সেতারা বেগম আর 2 নম্বর সেক্টর 11 নম্বর সেক্টরটা আমাদের কাছে খুব বেশি আমাদের কাছে ঝামেলা হয়ে যায়, অপশানগুলো যখন আমরা একসাথে দেখি তখন আমাদের কাছে একটা কনফিউশন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে রাখার জন্য টেকনিকটা এভাবে ইউজ করব যে 11-এর সাথে একটা র আছে, পরে তারার সাথে একটা র আছে, যেমন 11 তারা, তাহলে 11টি তারা এভাবে মনে রাখবো, অর্থাৎ তারামন বিবি 11টি সেক্টর, আর হচ্ছে কি সেতারা বেগম 2 নম্বর সেক্টর। তাহলে আরেকটা জিনিস ক্লিয়ার করি, যেমন তারামন বিবি, তারামন শব্দটা একটু বড় এই জন্য সেক্টরটা তার জন্য বেশি 11 নম্বর, সেতারাটা তারামনের চেয়ে একটু ছোটো এই জন্য সেক্টরটা কম,
দুই নম্বর সেক্টর, তাহলে সেতারা বেগম দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেন আর তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। আর মুক্তিযুদ্ধের সময় যে মুক্তি বেটি নামে যেই মহিলাটির উপাধি ছিল তার নাম হচ্ছে কি কাকন বিবি। তাহলে এই হলো এই ডায়াগ্রাম। আর এই জিনিসটার পর মুক্তিযুদ্ধের সময় তিনটি নিয়মিত বাহিনীর মধ্যে যে তিনটি ফোর্স ছিল, এই তিনটি ফোর্সের কথা যদি আমরা দেখি, কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স, এই ফোর্সগুলা যেই কমান্ডারগুলো ছিল তাদের নামের প্রথম অক্ষর দিয়ে এই ফোর্সগুলা তারা ক্রিয়েট করেছিল। যেমন কে ফোর্সে খালেদ মোশাররফ ছিলেন, আর এস ফোর্সের প্রধান ছিলেন কে এম শফিকুল্লাহ, এবং জেড ফোর্সের প্রধান ছিলেন জিয়াউর রহমান। তাদের মাধ্যমেই তারা এই মুক্তিযুদ্ধের সেক্টর, সাবসেক্টর, ফোর্স, এভাবেই তারা মহান মুক্তিযুদ্ধের নয় মাসব্যাপী যুদ্ধ পরিচালনা করে। এবং যুদ্ধ পরিচালনা করে 16 ডিসেম্বর এটার আমরা বিশাল একটা স্বাধীন দেশ পেয়েছি। তাহলে এই দেশ বা এই যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে তাদের যে রণকৌশল সাজানোর মূল প্রেক্ষাপট, মূল প্রক্রিয়া করতে গিয়েই তারা কিন্তু এই টোটাল বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাকে 11টি ভাগে বিভক্ত করে তারা যুদ্ধগুলো পরিচালনা করে। ফাইনালি তারা এটাতে সাকসেস হয়েই কিন্তু আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। তাহলে আশা করি আমি মুক্তিযুদ্ধের সেক্টরগুলা ডায়াগ্রামের মাধ্যমে সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আজ এই পর্যন্ত থাক, অন্যদিন নতুন কোনো ক্লাস নিয়ে আবারও ইনশাল্লাহ পরের ভিডিও সম্ভবত আমি মুক্তিযুদ্ধের যারা যেই পুরস্কারগুলো ছিল তাদের যে খেতাবগুলো ছিল, যেমন বীরশ্রেষ্ঠ কয়জন ছিল, বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম, তাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।